ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পোলবাকাণ্ডে রেশ কাটতে না কাটতে এবার উল্টোডাঙায় কলকাতা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পুলকার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে এ বিষয়ে জানবো সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে উল্টো থেকে আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল ঋত্বিক কিভাবে ঘটল এই দুর্ঘটনা কি জানা যাচ্ছে আর দেখা ঘটনা কিছুক্ষণ আগের মানে আধ ঘন্টা আগে এই ঘটনা ঘটে যেটা আমরা যেমনটা দেখতে পারলাম যদিও এই মুহূর্তে পুলিশ এসে এখান থেকে ঘাতক এবং যে গাড়িটিতে ধাক্কা লেগেছে দুটি গাড়িকেই গাড়ি চালক ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তোমাকে স্পষ্ট করে বোঝাই দুর্ঘটনা ঘটে এইভাবে এই ঘটনাস্থলটা কলকাতা স্টেশন থেকে একেবারে মেরে কেটে পাঁচশো মিটার দূরে অর্থাৎ যে রাস্তাটা সোজা কলকাতা স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে তার উল্টো দিকটা থেকে কিন্তু আজ ছিল এই অর্থাৎ এই রাস্তা ধরে সোজা যেমনটা প্রত্যক্ষ জানাচ্ছেন রাস্তা খানিকটা ঢালো আছে দ্রুত গতিতে পুলকারটি আসছিল তাতে চার থেকে পাঁচ বছরের স্কুল পড়ুয়ারা ছিলেন অন্তত জন আর ঠিক দিকের যে লেনটি সেখান থেকে একটি স্কুটি গাড়ি ছুটে আসছিল যেটা পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এই রাস্তার ওপর থেকে রাস্তার ওই ফুটে দাঁড়িয়ে থাকা সাদা স্কুটি গাড়িটি সেটি আচমকা ঘুরে ইউটার্ন করে গাড়ির গতি বেশি থাকায় ওই পুলকারটি সোজা এসে ধাক্কা মারে সজরে ওই বাইকে সবার যারা যাত্রীরা ছিলেন একজন মহিলা এবং এক ব্যক্তি ছিটকে পড়েন সম্ভবত ক্যামেরা লেন্সে এটা অন্তত বোঝা স্পষ্ট হচ্ছে রাস্তায় যে লম্বা ওই পুলকারের গাড়ির চাকা সেখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কিরকম দাগ কিরকম চিহ্ন পড়েছে এই রাস্তার ওপরে যদিও আমরা যখন ঘটনাস্থলে পৌঁছই তখন দেখি যে ওই গাড়িতে সবার যে পড়ুয়ারা ছিলেন তখন স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত কিছুক্ষণ পর উল্টোডাঙার থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং তারপরে প্রথমে যারা স্থানীয়রা ছিলেন তারা কিন্তু ওই ঘাতক পুলকারটিকে প্রথমে পাকড়াও করে প্রথমে সে চম্পট দেওয়ার চেষ্টা করছিল এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এরপরে তারা এই যারা পড়ুয়ারা ছিলেন তাদের আতঙ্ক কাটিয়ে তুলে তারপরে পুলিশ আসা ইস্তক তারা অপেক্ষা করেন এবং তারপর পুলিশ পৌঁছলে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশ অবশ্য যেহেতু এবং বোঝাই ছিল গাড়িটিতে ফলে তার কাগজ বাজেয়াপ্ত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং গাড়িটিকে নিয়ে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে অন্যদিকে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই পোলবার ঘটনার পর আজ শহরের যেভাবে শহরের বিভিন্ন রাস্তায় সেটা উত্তর হোক বা দক্ষিণ হোক সেখানে বারবারই দেখা যাচ্ছে যে গাড়ির নাম্বার প্লেট প্রাইভেট নাম্বার যেটা একেবারে বেনিয়ম হয়ে রয়েছে অর্থাৎ দু হাজার পর যে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যে নিয়মটা ছিল সেখানে বলা রয়েছে যে পুলকার হিসাবে ব্য ব্যবহার করার জন্য কিন্তু প্রাইভেট নাম্বারের গাড়ি ব্যবহার করা যাবে না এই ঘটনাতেও আমরা দেখলাম যে গাড়িটি রয়েছে সেটা প্রাইভেট নাম্বারের গাড়ি ছিল এবং খুব আশ্চর্যচকিত বিষয় যে যে ছিলেন যেমনটা আমি একটু আগেই উল্লেখ করলাম বাচ্চাগুলির বয়স চার থেকে পাঁচ বছর পর্যন্ত তারা কেউ সেফটি বেল্ট পরেছিলেন না ফলে খুব স্বাভাবিকভাবে যে বুনিয়াদি যে গাইডলাইন সেটা উল্লং লঙ্ঘিত হচ্ছে বারবার সেই ঘটনাগুলো কিন্তু আজকে এই শহরে এই দুর্ঘটনায় যদিও বড় দুর্ঘটনা ঘটেনি কিন্তু তাতে বোঝা যাচ্ছে যে নিয়ম কিভাবে বেনিয়ম হয়ে উঠছে ধন্যবাদ রেতিক